কোমরে যদি ব্যথা হয়, পর্ব 2 এ সম্পর্কে আলোচনা করেছেন বিশিষ্ট বাত ব্যথা, প্যারালাইসিস ও রিহেব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। প্রতিরোধ, কোমর ব্যথা উপরে উল্লিখিত চিকিৎসা পদ্ধতিতে ভালো হওয়ার পরও আবার দেখা দিতে পারে। যেহেতু কোমর ব্যথা বারবার দেখা দিতে পারে বা যারা এখনও এ জাতীয় সমস্যায় ভোগেননি তারা নিজের পরামর্শ মেনে চলতে পারেন, তবে ব্যায়াম করার আগে আপনার জন্য কি ব্যায়াম তার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ ভুল ব্যায়ামের কারণে সমস্যা আরও বেড়ে যেতে পারে। সুনির্দিষ্ট কিছু ব্যায়াম শুরুর আগে কিছু স্ট্রেচিং ব্যায়াম করলে অনেক উপকার পাওয়া যায়। পায়ের কাফ মাসেল বা মাংসপেশির স্ট্রেচিং, দেয়ালের কোণে গিয়ে এক পা সামনে এক পা পিছনে দিয়ে দাঁড়ান, পেছনের হাঁটু সোজা রেখে সামনে ঝুঁকি দিয়ে দুই হাত দিয়ে সামনের দুই পাশের দেয়ালকে ধাক্কা দিন, এতে পায়ের কাফ মাসেল টান পড়বে। কোয়াড্রিসেপস বা উরুর সামনের মাংসপেশির স্ট্রেচিং, সোজা হয়ে দাঁড়িয়ে যে কোনো এক হাঁটু ভাঁজ করে ওই পায়ের গোড়ালি নিতম্বের সঙ্গে লাগাতে চেষ্টা করুন, এতে উরুর সামনের মাংসপেশির টান পড়বে। হ্যামস্ট্রিং স্ট্রেচিং বা উরুর পেছনের মাংসপেশি স্ট্রেচিং, টুল বা বেঞ্চের উপর এক পা সোজা করে রেখে পায়ের পাতা এক হাত দিয়ে নিচের দিকে টানতে হবে, এতে উরুর পেছনের মাংসপেশি টান পড়বে। নিতম্ব বা হিপের সামনের মাংসপেশির স্ট্রেচিং, ডান হাঁটু ভাঁজ করে বসে বাম পায়ের পাতা সোজাভাবে ফ্লোরে রাখুন, এরপর সামনে ঝুঁকুন, একইভাবে অন্য পায়ের জন্য করুন, এতে নিতম্বের সামনের মাংসপেশি টান হবে। ইলিও টিবিয়াল ব্যান্ড স্ট্রেচিং, এক পায়ের সামনে অন্য পায়ের ক্রস করে চাপ দিন, এতে ইলিওটিবিয়াল ব্যান্ডে টান পড়বে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।